পার্সেন্ট ছাড়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আমরা সেন্টেন্সের বিভিন্ন পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবে। আর যাদের সময় কম আছে, তারা অনুগ্রহপূর্বক ভিডিওটি পরে দেখবে, মাঝখান থেকে কেটে কেটে অনুগ্রহপূর্বক দেখবে না। আর কথা না বলে শুরু করতে চাচ্ছি। সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। রনি গোস টু স্কুল, এখানে রনি গোস টু স্কুল, এটা রনি সম্পর্কে বিবৃতি প্রদান করা হয়েছে, সো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হি প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি, এখানে তার সম্পর্কে বিবৃতি প্রদান করা হয়েছে, সো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। সরি, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা হাবদ উক্তি প্রকাশ করে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। করিম ইটস রাইস, এখানে করিম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি গোস টু স্কুল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা নাবোধক উক্তি প্রকাশ করে প্রকাশ পায় সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, পুরোটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আই ডু নট ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই না, এখানে নাবোধক উক্তি প্রকাশ পেয়েছে, সো এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। প্রিন্সিপাল ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্রিন্সিপাল ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট যোগ ভার্ব যোগ এক্সটেনশন, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব প্লে প্লাস ফুটবল হচ্ছে এক্সটেনশন। টু বি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট যোগ টু বি ভার্ব যোগ এক্সটেনশন, শি ইজ ওয়েল টুডে, শি সাবজেক্ট টু বি ভার্ব ইজ ওয়েল টুডে এক্সটেনশন। শুধু ভার্ব টু হ্যাভ যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট যোগ ভার্ব টু হ্যাভ যোগ এক্সটেনশন, যেমন হি হ্যাজ এ ক্রো, উই হ্যাভ এ ক্রো, এ ক্রো হচ্ছে এক্সটেনশন। ওকে, টু বি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট যোগ বি ভার্ব যোগ নট যোগ এক্সটেনশন, হি ইজ নট ওয়েল টুডে। টু হ্যাভ ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট যোগ ভার্ব যোগ টু হ্যাভ যোগ নট যোগ এক্সটেনশন। সাহায্যকারী ভার্ব বিহীন নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট যোগ ডন্ট ডাজেন্ট যোগ ভার্ব যোগ এক্সটেনশন। অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ প্রিন্সিপাল ভার্ব যোগ এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ। এই ছিল স্কিপ টিউটোরিয়াল, যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।